بسم الله الرحمن الرحيم যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমজানের করণীয় সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবা পেশ করব ইনশাআল্লাহ। আমা তাওফিকহি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আগামীকাল বাদেই বা আগামীকালকেই আমরা হয়তোবা রমজান পেয়ে যাব ইনশাআল্লাহ। সূর্য ডুবলেই দিনের শুরু হয়, এই রমজান কে পাবে আর কে বঞ্চিত হবে আমরা কেউ জানি না। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে রমজান মাসটা পাইয়ে দেন। আল্লাহুম্মা আমিন। গত জুমার রমজানের খুতবা শুনে আমেরিকার এক ভাই তার বাপকে লাইফ সাপোর্ট থেকে বের করতে চাচ্ছেন না। ডাক্তার বলছেন যে আপনি চাইলে এখনই বের করে দিই, তবে কোনো গ্যারেন্টি নেই। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় যতক্ষণ থাকবে, তো তিনি চাচ্ছেন যে রমজান মাসে যেন মৃত্যুটা হয়, অতএব ওখানেই থাক। আমি জানি না যে তিনি এখন মারা গেছেন না এখনও লাইফ সাপোর্টে আছেন, এটা আমার জানা নাই। তবে কথাটা গত রাত্রের, কারণ কেন দোয়াটা করলাম যে আল্লাহ যেন আমাদের রমজানটাকে পাওয়ার সৌভাগ্য দান করেন। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বরকত সম্পর্কে বলছেন ইবনু মাজা 1642 এবং 43 নম্বর হাদিস, ইদা দাখালা রমজান ক্বালা ইয়া বাগিয়াল খায়রে আকবিল ইয়া বাগিয়া শাররে আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজান আসলেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন হে কল্যাণের অভিসারী অভিযাত্রী, কে কল্যাণ করতে চাও, নেকি করতে চাও, তুমি প্রস্তুত নিয়ে দৌড়াও। হে দুর্নীতিবাজ, হে পাপিষ্ট, হে অপরাধী আকসির, তুমি থামো, তোমার গতিটা রোধ করো। এটা বলতেই থাকেন আর বলেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। আর আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের প্রত্যেক দিন প্রত্যেক রাত্রিতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করে। রমাদানের চাঁদ দেখা গেছে, সিয়াম পালন করতে পারেননি আপনি, কিন্তু রাতটা পেয়ে গেছেন। ওই সময়ও যদি কেউ মারা যায়, রাসূলের ফয়সালা অনুযায়ী ওই ব্যক্তিকেও আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিতে পারেন।
আগে পেতে হবে রমাজানটা, কার সৌভাগ্য হবে তা জানি না। অনেক লোক ইতিমধ্যেই মারা গেছে। গত জুমার আগের জুমা কুমিল্লা খুতবা দিচ্ছিলাম, তার আগের রাত্রিতে বৃহস্পতিবার দিন গত রাত্রিতে কথা বলছিলাম এশার সালাতের পরে মুসল্লিদের সাথে, সেখানে এই দোয়াটি করছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, এটা আমরা আল্লাহর কাছে দোয়া করি। এটা বলে সকালে রওনা দিয়েছি খুতবা দেওয়ার জন্য। ঠিক আপনাদেরই মুসল্লি, অত্যন্ত দিনই ভাই আমাদের ইব্রাহিম ভাইয়ের, মানে 3 নম্বর কি 4 নম্বর ভাইটা, মৃত্যুর সংবাদটা শুনলাম যে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তো কে পাবে আর কে পাবে না তা জানি না, এই জন্য আল্লাহর কাছে কল্যাণটা চাইতে হয়। তাই খুতবায় আলোচনা করতে গিয়েই বললাম যে কে রমজান পাবে এ গ্যারেন্টি নাই। এখন ইমাম সাহেব আমাকে বললেন যে আপনাদের মুসল্লি একজন মারা গেছেন মনে হয় দু একদিন আগে, হবে কি জানে কি কাফরুলের এক আপনাদের মুসল্লি তিনি মারা গেছেন, অথচ রমাদান মাস দুদিন পরেই পাওয়া যেত, আল্লাহ তাকে নিয়ে গেছেন। তো এ একটা দিক, তার একটা দিক যে ওই ফজিলতটা আপনাদের বলে দিই, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1074 নম্বর হাদিস তিরমিজি, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফি ইয়াউমিল জুমআ আও লাইলাতিল জুমআ ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবর। কোন মুসলিম ব্যক্তি জুমার দিন বা জুমার রাত্রিতে যদি মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবেন। তো আমি সবার জন্যই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। এই মসজিদের সাথে যারা জড়িত, যারা মুসল্লি, যারা অনেকে মারা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতের সদস্য হিসেবে মনোনীত করে নিন। আমিন। তারা এই দোয়াটাই চায়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই আল্লাহ যেন আমাদেরকে রমজানের প্রকৃত বরকত হাসিল করার তৌফিক দান করেন। আমিন। আসলে মানুষ মারা গেলে অনেক স্মৃতি ভেসে উঠে, যেমন আমাদের সাবেক সভাপতি সম্ভবত ছিলেন, নামটা ভুলে যাচ্ছি, শওকত ভাই রাব্বা, ওনার বাসায় দাওয়াত খেতে গিয়ে দুইটা কথা আমাকে বলছিলেন, পাশে ছিলেন, অনেক দাপট আলহামদুলিল্লাহ, আমাদের আরও মুরব্বী আছেন এখানে, তো কাকে কখন চলে যাবেন তা জানি না, তবে একটা জিনিস কামনা করা উচিত, বেশি বেশি দোয়া করা উচিত, সেই দোয়াটা হলো আল্লাহ তুমি আমাকে মৃত্যুর আগে জান্নাতের সদস্য মনোনীত করো। আমি কি বুঝাতে পারলাম? জান্নাতের সদস্য মনোনীত করো, মনোনীত করেই আমাকে তুমি দুনিয়া থেকে নিও। যদিও বা আলোচনার এক পর্যায়ে আসবে কথাটি, তো মৃত্যু কি জিনিস আর নেকি কি জিনিস এটা মরার সময় মানুষ প্রথম বুঝতে পারে, তার আগে বুঝতে পারে না। ঠিক যখন মালাকুল মউত ধরবে তখন বুঝতে পারবে যে মৃত্যুটা কি জিনিস, তার আগে বুঝতে পারবে না। আমি ওই কথাটা এখনই বলে নিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলেই সবচেয়ে সিয়াম পালনের পাশাপাশি যে কাজগুলো করতেন তার মধ্যে দুইটি কাজ বেশি করতেন। একটা হলো বেশি বেশি সাদাকা দান করতেন, 2 নম্বর হলো বেশি বেশি তিনি কোরআন তেলাওয়াত করতেন। এই দুইটা কাজ তিনি অত্যধিক করতেন, কারণ এই মাসটা কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর।
প্রথম যে হাদিসটি বলছিলাম ওই হাদিসটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। আল্লাহ রাব্বুল আলামিনের দাবি, তিনি প্রত্যেক রমজানের প্রত্যেক রাত্রিতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করেন, এটা আল্লাহ রাসূল বলছেন। তাহলে রমাদান মাসকে তিন ভাগে ভাগ করার অর্থ কি? প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন কি মাগফিরাত, তারপরে নাকি নাজাত, তাহলে তৃতীয় দশক না পাওয়া পর্যন্ত একজন ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে না? এটা ভুল। 2806 নম্বর হাদিস বাইহাকি শোয়াবুল ইমানের মধ্যে আসছে। এই হাদিসের মধ্যে একজন অত্যন্ত দুর্বল রাবি, সে শিয়া ছিল। যে শিয়া মতবাদ প্রচার করে, এই শিয়ারা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম সহ তাদেরকে যারা খলিফা মেনে নিয়েছিলেন তারা সবাই কাফের, শিয়ারা এটা মনে করে। তো এই লোকের হাদিস গ্রহণযোগ্য কেন যে বর্ণনা করে আলেমরা তা বুঝতে পারে না, এক। দ্বিতীয় কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1902 নম্বর হাদিস সহিহ বুখারী খুলেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রহমা, রমাদান যখনই আসে তখনই রহমতের সমস্ত দরজাই খুলে দেন। একেবারে রমাদান শেষ না হওয়া পর্যন্ত দরজা বন্ধ হয় না। পুরো রমাদানটাই হলো ক্ষমার মাস, অরহমতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, ভাগ করার প্রশ্নই আসে না। দ্বিতীয় কথা হলো যে রমাজান মাস রহমত এবং বরকতে পরিপূর্ণ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজা খুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আসমানের সমস্ত দরজা খুলে রাখেন। তো আমি আপনি যদি একটার দিকে অপেক্ষায় থাকি যে এতটুকু রহমতের, এতটুকু মাগফিরাতের, এতটুকু বরকতের, এ কথা ঠিক নয়। আপনাকে এবং আমাকে জানতে হবে যে পুরো মাসটাই রহমত, বরকতের, জাহান্নাম থেকে মুক্তির মাস, জান্নাত পাওয়ার মাস। আমি শুধু নেকি করে নেব, লুটে নিব নেকি, যত নেকি করা যায় ততই করব। আরেকদিকে রমাজান মাস আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য দিয়েছেন যে করণীয়, এই করণীয়র ক্ষেত্রে আমরা এতটাই গাফেল, এতটাই গাফেল আমরা যে কল্পনা করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনার হাদিসটা পাবেন 1957 নম্বর হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খায়র, আপনি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে আপনি জেনে রাখবেন তাদের মধ্যে সবচেয়ে বড় দাতা দানশীল ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজওয়াদান নাস, মানুষের মধ্যে সবচেয়ে বেশি বড় দানবীর দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি শাহরি রমাদান, আর তিনি দানশীল বনে যেতেন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল তখন হতেন যখন রমাদান মাস আসত, আসলেই তিনি দান করা শুরু করতেন। হিনা ইয়ালকা জিব্রিল, যখন জিব্রিল তার সাথে সাক্ষাৎ করতেন, জিব্রিলকে বুঝাতেন যে আল্লাহকে বলো যে মোহাম্মদ কৃপণ না, মোহাম্মদ দান করে। ইয়ারেজু আলাইহি ইয়ালকা আলাইহি ফিকুল্লি লাইলা, আল্লাহর নবীর কাছে প্রত্যেক রাত্রিতে আসতেন। ওয়া ইয়ারিজু আলাইহিল কুরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আল্লাহর রাসূল ওই প্রত্যেক রাত্রিতে তার কাছে কোরআন শোনাতেন। দুইটা হাদিসে আসছে, এক সময় আল্লাহর রাসূল তাকে শোনাতেন, জিবরিল আমিন আবার তাকে শোনাতেন। শেষ যে বছরে তিনি মৃত্যুবরণ করেন, তিনি একবার না মোট 2 বার
কোরআন তিনি জিব্রিলের কাছে পেশ করেছেন, জিব্রিল আমিন তার কাছে পেশ করেছেন, দুইবার একটা না। এর পরের বাক্যটি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইদা লাকিয়াহু জিব্রিল, যখন জিব্রিল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, আজওয়াদা কানা আজওয়াদা বিল খায়র, তখন তিনি দান করতেন বেশি বেশি, মিনার রিহিল মুরসালা, কালবৈশাখী ঝড় যেমন সব কিছু নিয়ে চলে যায়, তার পরিবার থেকে বের করে সবই সাদাকা করে দিতেন। এটা হলো রমাজানের প্রথম কর্মসূচি। কেন কুরআন তেলাওয়াতের বিষয়টা আপনি যখন আলোচনা করবেন, তখন দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কুরআনই পড়তেন, আবার সাদাকার বিষয়টা এটাই সবচেয়ে বড় হাদিস, তিনি কিছুই রাখতেন না, সবই বিতরণ করে দিতেন। হ্যাঁ, আমারও সাদাকার কথা মনে পড়বে, যখন মালাকুল মাউত আসবে তখন মনে পড়বে, তার আগে তো মনে পড়ে না, এতই কৃপণ। কৃপণ যত হবে তত ফেরেশতারা তার উপরে বদদোয়া করবে, আর যত দানশীল হবে তত ফেরেশতারা তার উপরে আল্লাহর রহমত নাজিল হওয়ার জন্য দোয়া করবে। প্রতিদিন একজন ফেরেশতা তার জন্য নিযুক্ত থাকে, দুইজন ফেরেশতা, যদি কৃপণ হয় তো দোয়া করে তার জন্য যে আল্লাহ তার সম্পদ ধ্বংস করে দাও, ওকে ওরা আরও কৃপণ করো, তার সম্পদ কুক্ষিগত করে রাখো যেন না বৃদ্ধি পায়। আর যদি দানশীল হয় তো আল্লাহর কাছে ফেরেশতা দোয়া করতে থাকেন। ফেরেশতা দোয়া করা মানে কি, এটা কি আমরা বুঝি? ফেরেশতা দোয়া করা মানে কি, মানুষের দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু ফেরেশতার দোয়া কবুল হবেই, এটা সফটওয়্যার তার দেওয়া আছে, কবুল হবে বলেই ফেরেশতাকে নিযুক্ত করা আছে। মনে হয় বোঝানো গেল না? আপনার দোয়া হচ্ছে না কবুল, চেষ্টা করছেন, আপনার হারামখোর, আপনি পাপিষ্ট, দোয়া কবুল হয় না, কিন্তু ফেরেশতা পবিত্র, তার দোয়া কবুল হবেই। তো যখন মালাকুল মাউত আপনাকে ধরবে তখন মনে পড়বে যে আহা, আমি কেন দান করিনি আগে? আপনি যত বড়ই পাপী হন না কেন, পাপ মুক্তির জন্য দুইটা মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিয়ে দিয়েছেন, এক দান করা, সাদাকা করা, যাকাত না সাদাকা করা, এক নম্বর মাধ্যম। দুই নম্বর মাধ্যম হলো সিয়াম, পাপ মুক্তি জন্য সবচেয়ে বড় পাওয়ারফুল দুইটা জিনিস, একটা হলো সাদাকা আর একটা হলো সিয়াম। তো সিয়ামের মাসে তো সিয়াম পালন করছেনই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো সাদাকা তো আসে না, এই জন্য রমাজান মাসে তিনি সাদাকা করতেন বেশি বেশি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলে দিচ্ছেন আগেই, সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত, আমি যা দিয়েছি তোমাদেরকে তার থেকে খরচ করো, দান করো, মৃত্যু আসার পূর্বেই, যখন মৃত্যু চলে আসবে তখন বলবা রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু 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 সময় দাও, কি করব, ফাসাদাকা, আমি সাদাকা করব, ও আকুম মিনাস সলিহিন, আমি সৎবান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন বলছে কেন, এই যে এখন ধরেছে মালাকুল মাউত, একবারে আত্মাটা ছিঁড়ে বের করে নেবে, ওর ভিতরে যত রগ রেশার উপশিরা উপশিরা আছে সব ছিঁড়ে বেরিয়ে আসবে, বের হতে চাইবে না, দৌড়াদৌড়ি করবে, যখন ধরে টান দিবে তখন বলবে আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, সাদাকা করব। ও সাদাকা করতে চায় কেন, হজ করতে চায় না কেন, ও নামাজ পড়তে চায় না কেন, ও সিয়াম পালন করতে চায় না কেন? সিয়াম পালন তো অনেক নেকি। দুইটা কারণ, একটা সাদাকা যত শর্ট টাইমে দেওয়া যায় অন্য ইবাদত শর্ট টাইমে দেওয়া যায় না, হজ করতে গেলে অন্তত 5 দিন সময় লাগবে, তারপরে হজ সম্পূর্ণ হবে। সিয়াম পালন করতে চাইলে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় দিতে হবে,
সালাত পড়তে চাইলেও অজু করে রুকু সেজদা করে তারপরে সালাম ফেরানোর সময় লাগে, কিন্তু সাদাকা করতে সময় লাগে না। যদি একটু বলা যায় আব্বু ওই যে ও জমিটা তুমি মসজিদে দিয়ে দিও, কয় সেকেন্ড লাগলো? এই এতটুকু সময় চাইও, এতটুকু, এত শর্ট টাইম আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, এতটুকু দিবেন না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তাআমালুন, না আল্লাহ বলছেন অসম্ভব, এক চুল এতটুকু সমপরিমাণ তোমার দেরি করা হবে না, এখনই তোমাকে নিয়ে যাওয়া হবে, তখন মনে পড়বে। আর একটা কারণ হলো সাদাকা কেন দিতে চাই, সাদাকা মৃত্যুর যন্ত্রণাকে যত তাড়াতাড়ি দূর করে দেয় অন্য কোনো এবাদত মৃত্যুর যন্ত্রণা দূর করতে পারে না। সাদাকা কি জিনিস, যদি সাদাকা দেওয়া থাকে আপনার আমার, তাহলে কেন আল্লাহর নবী দরিদ্র হওয়া সত্ত্বেও যা ঘরে থাকে সবই বিতরণ করে দিতেন? একটা রমাজান সিয়াম অবস্থায় আছে, আমি সাদাকা যা করব আল্লাহর কাছে সেটা সিয়াম অবস্থায় পেশ করা হবে। সাদাকা দেওয়া থাকলে মালাকুল মাউত আপনার কাছে এসে বলবে, কি সুন্দর বাক্য, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কি চমৎকার সুসংবাদ, হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে যাও যেখান থেকে তুমি এসেছিলে, রাদিয়াতাম মারদিয়া তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট, তোমার প্রতিও আল্লাহ সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি তুমি আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও, সৎ বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি তুমি আমার জান্নাতে প্রবেশ করো। কি চমৎকার সুসংবাদ, ও বুঝে, এটা বুঝবেন মরার সময়, এখন তার বোঝা যাবে না। অনুরূপভাবে এত মৃত্যুর অবস্থা গেল, যদি পাপ করে থাকেন আপনি মৃত্যুর আগে, যদি পাপ করে থাকেন সবচেয়ে দুর্বল হলো পাপ, দুর্বল সাদাকার কাছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ যুনুবা কামা ইয়াতফিউল মাউ নার, 614 নম্বর হাদিস তিরমিজি খুলুন। আল্লাহ নবী বলছেন সাদাকা এমন জিনিস, পাপ দুর্বল সাদাকার কাছে যেমন আগুন দুর্বল পানির কাছে। আপনি যতই পাপ করেন না কেন, সাদাকা দেওয়া মাত্রই সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবে। যেমন আগুনের তেজ যতই হোক, পানি দেওয়া মাত্রই আগুন নিভতে বাধ্য, আগুন যেমন পানির কাছে দুর্বল তেমনি পাপ দুর্বল সাদাকার কাছে। আল্লাহ রাসূল এইভাবে বলছেন, আল্লাহ আপনার প্রতি এত রাগান্বিত, আল্লাহ আপনার প্রতি এত রাগান্বিত হয়ে আছেন, আপনার দোয়াও শুনে না, আপনার উপরে রহমত নাজিল হয় না, দয়াও নাজিল হয় না, সাকিনাও নাজিল হয় না, আল্লাহ আপনার প্রতি তাকান না, রাগে গুসায় আপনার প্রতি সমস্ত দয়া তিনি বন্ধ করে দিয়েছেন। আল্লাহ নবী বলে দিচ্ছেন, সাদাকাতু সিররে তুতফাউল গজাবের রব্বে। আল্লাহ রাসূল সরাসরি বললেন, যতই রাগান্বিত থাক না কেন আল্লাহ তোমার প্রতি গোপনে সাদাকা দেওয়া মাত্রই আল্লাহর যত রাগ সবই দূর হয়ে যাবে। আল্লাহর রাগকে দূর করে বুদ্ধি একটাই হলো সাদাকা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থায় এই কাজটা বেশি করতেন, কারণ এটাই যে সিয়াম অবস্থায় ইবাদত কবুল হয়। আল্লাহ রাসূল বলছেন যে সোমবার বৃহস্পতিবার দুই দিন আল্লাহর কাছে আমল পেশ করা হয়, ও আহাব্বু আইয়ুরাদা আমালি ও আনা সাইম, আর আমি ভালোবাসি আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হোক তখন যেন আমি সিয়াম অবস্থায় থাকি। তাহলে বোঝা যাচ্ছে সিয়ামের একটা গুরুত্ব আছে, মর্যাদা আছে। কেন করতেন? একজন পাপী মহিলা, পতিতালয়ের মহিলা যে পাপ করে তার চেয়েও কি বড় পাপী আপনি? তা তো মনে হয় না, নাউজুবিল্লাহ, তা তো মনে হয় না। আপনি কত পাপ করেছেন? 3321 নম্বর হাদিস সহিহ বুখারীর আল্লাহ রাসূল বলছেন যে মাররাত ইমরাতুন মুমিসাতুন,
বিকল্পিন কাদা ইয়াকতুলুহুল আতাস ইনদা রকিয়িন। আল্লাহর রাসূল বলেছেন যে একটা কুয়ার পাশ দিয়ে একটা পতিতালয়ের মহিলা অতিক্রম করছে, তো পার্শ্বে একটা কুকুর জিহ্বা বের করে ও হাঁসফাঁস করছে যেন তাকে মেরে ফেলে দেবে পিপাসা। কাদা ইয়াকতুলুহুল আতাস, এত পিপাসা লেগেছে যে কুকুরটা যেন তার মানে জান ফেটে মারা যাবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফা আলকাত খুফাহা, তার মোজাটা খুলে ফেলল। ওয়াউসাকাত বিখিমারিহা, মোজাটা তার উড়নাতে বাঁধল এবং পানির মধ্যে নামিয়ে দিল। তোলার পরে ফা শারিবাতিল মা, তাকে পানি পান করালো। আল্লাহ নবী বলছেন একটা হারাম প্রাণী, কুকুর হালাল না হারাম? হারাম প্রাণী কুকুর, একটা হারাম প্রাণী, তবে আল্লাহর একটা জীব হারাম প্রাণীকে একটা পতিতালয়ের মহিলা মুজা দিয়ে পানি তুলে খাওয়ানোর কারে ওয়াফারাল্লাহু লাহা, আল্লাহ তার জীবনে সব পাপ ক্ষমা করে দিল। আপনি কি বুঝলেন? তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি ক্ষমা চায়, যত বড়ই পাপী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের পাপকে ক্ষমা করে দেন সাদাকার মাধ্যমে, এটা তার জন্য সাদাকা। আবার অনেকে আপনারা নেকিকে খুব তুচ্ছ তাচ্ছিল্য মনে করেন, যে এক নেকি হবে তো করে কি লাভ, এটা মানুষ যে এতই অবুজ। এক নেকি যেখানে হয় সেখানে যাওয়ার দরকার নাই। সহিহ মুসলিমের হাদিস এসেছে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু, উমরের ছেলে ইবনু উমর আবদুল্লাহ, হঠাৎ একদিন জানছেন উনি জানাজার সালাত পড়ে চলে যাচ্ছেন। তা আর একজন বলছেন যে আপনি চলে যাচ্ছেন কেন, একটু কবরে মাটিটা দিয়ে যান তাহলে আর এক রাত নেকি হবে। কে বলল তোমাকে? যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কেউ যদি মাটি দেওয়াতেও শরীক হয় তাহলে ওই ব্যক্তি জাবালাইনে আজিমাইনে, অন্য হাদিস আছে মিসলু উহুদিন, অর্থাৎ দুই উহুদ পাহাড়ের পরিমাণ ওই ব্যক্তি সওয়াব লাভ করবে। মানে জানাজা অংশগ্রহণ করলো, তখন উমর ইবনু উমর থেমে গেলেন, থেমে গিয়ে বসে গেছেন। বসে যাওয়ার পরে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠালেন আবু হুরায়রার কথাটা তদন্ত করার জন্য। জিজ্ঞেস করে আসো তুমি, খাব্বাব বিন আরতাদকে পাঠালেন, জিজ্ঞেস করে আসো তো। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন সদাকা আবু হুরায়রা, হ্যাঁ আবু হুরায়রা ঠিক বলেছেন। তো পাঠিয়ে দিয়ে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এই পাথরের কিছু কঙ্কর হাতে নিয়ে একবার এই হাতে নিচ্ছেন, একবার এই হাতে নিচ্ছেন, একবার এই হাতে একবার এই হাতে নিচ্ছেন। যখন আসলাম তখন বলছেন যে সদাকা আবু হুরায়রা, কলাত সদাকা আবু হুরায়রা, এই কথা বলা মাত্রই তিনি এই পাথরের কঙ্করগুলো এক হাতে নিয়ে এত জোরে ছুঁড়ে মারলেন, মেরে বলছেন যে কত উহুদ পাহাড়ের মতন নেকি নষ্ট করেছে না জানার কারণে, কত উহুদ পাহাড়ের মতো নেকি নষ্ট করেছে না জানার কারণে। বলতেই থাকলেন, আক্ষেপ করতে থাকলেন নেকির জন্য তার আক্ষেপ। মনে হয় বুঝাতে পারলাম না হাদিসটা আপনাদেরকে। হাদিসটা বলার উদ্দেশ্যই হলো তিনি যে জানাজা পড়ে চলে যেতেন, তিনি যে দাফন করার সময় থাকতেন না, এই আক্ষেপ করলেন যে কত নেকি নষ্ট করেছি আমি, কত নেকি বাতিল করেছি, নেকির জন্য তারা পাগল ছিলেন। আর আমরা নেকিকে তুচ্ছ মনে করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি মান তুকুব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ, 593 নম্বর হাদিস আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রহমাহুল্লাহর একটা হাদিসের গ্রন্থ, 593 নম্বর হাদিস, যার একটা নেকি কবুল করা হবে দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। এক নেকি, এক নেকি। 198 নম্বর হাদিস তাবরানি কাবীরের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন মান কানাত লাহু হাসানা, কোনো নেকি নাই কিন্তু নষ্ট হতে 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 একটা নেকি থেকে গেছে, মাত্র এক নেকি থেকে গেছে, দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলছেন মনে রেখো ওই এক নেকি নিয়ে সে জান্নাতে প্রবেশ করবে।
আপনি নেককে তুচ্ছ মনন করেন কেন? হ্যাঁ, যে হাদিসটা বললাম না রমাজানকে তিন ভাগ করার, এই তিন ভাগের হাদিসের মধ্যে আর একটা কথা আছে যে কেউ যদি এই মাসে একটা নফল এবাদত করে তাহলে অন্য মাসের 70টা নফল এবাদত করার সমান সওয়াব হয়। আর কেউ যদি ফরজ এবাদত করে তাহলে কি যেন হয়? হাদিস জাল তো, এই জন্য আমার ভুলে গেছি। কেউ যদি এই মাসে একটা ফরজ এবাদত করার সমান, একটা ফরজ এবাদত করে 70 ফরজের এবাদত হয়, আর ওই মাসে যদি অন্য মাসে যদি একটা নফল করে তাহলে একটা ফরজের সমান সব পাওয়া যায়। একই হাদিসের অংশ, এই হাদিস ঠিক নয়। দেখেন রমাজানকে মিলাচ্ছেন কি করে? রমাজানের নেকির কোনো তুলনাই নেই। রমাজানের নেকি এতই বেশি, রমাজানের নেকি এতই বেশি, ফেরেশতারা এই নেকি লেখার সাধ্য রাখে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি, এর নেকি এটা আমার জন্যই করা হয়, আর এই প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। ফেরেশতারা লিখতে পারবে না। হজ্জের নেকি ফেরেশতারা লেখে, সালাতের নেকি ফেরেশতারা লেখে, কিন্তু সিয়ামের নেকি ফেরেশতারা লেখে না। সরাসরি কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এরপরেও বাংলাদেশে এখন সংখ্যা বেড়ে গেছে সিয়াম না পালন করার। সিয়াম পালন করতেই চায় না, সিয়াম পালন করেই না। বন্ধুরা আমার, এখানে কয়েকটা বিষয় আপনাদের করণীয়র জন্য আমি বলবো। বিশেষ দুইটা বিষয় আগে বলে দিয়েছি, একটা হলো সাদাকা আর একটা হলো কোরআন তেলাওয়াত। আর একটা বেশি বেশি আপনারা চেষ্টা করবেন আপনার মানুষকে ইফতার করানো। ইফতার করানো বলতে কি বুঝালাম? মানে আপনি এবং আমি যেটা বুঝি সেটা হলো আমি সিয়াম রেখেছি আর তার বাড়িতে ইফতার করব, নেকিটা তাকে দিয়ে দিব। এ সম্পূর্ণ একটা ভুল দর্শন চালু আছে, বিশেষ করে মহিলাদের মধ্যে এটা চালু আছে। এটাও একটা সাদাকার অন্তর্ভুক্ত, দানের অন্তর্ভুক্ত। আপনি চাইবেন বেশি বেশি, যখন আপনি উমরায় যাবেন আল্লাহ আপনাদেরকে উমরায় যাওয়ার সুযোগ করে দিক, দোয়া করে আল্লাহুম্মা আমিন। তো এটাও চাইবেন আল্লাহর কাছে। মদিনায় এক রমাজানে আমি দেখলাম, যাচ্ছি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এক জায়গাতে ইফতার করবে, মসজিদ নববীতে ঢুকতে গিয়ে 7 জন, তার মধ্যে 70 নম্বরে গিয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার আমাকে ধরে বসলেন যে আমার সাথে ইফতার করতে হবে। তারা তো এক জায়গায় ইফতার করবে বলে তাদের উস্তাদকে বুঝে আমাকে নিয়ে গেল। মানুষকে ইফতার করানোর আগ্রহ তাদের মধ্যে এতই বেশি, আর আপনাদের মধ্যে কোনো আগ্রহ নাই, বরং পিছুটান আছে। কেন? আল্লাহ নবী বলছেন মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো সিয়াম পালন করে কে ইফতার করাবে, ফালাহু আজরু সিয়ামিহিম লা মিন গায়রি আইয়ুন কস আইয়ুন কস আইয়ুন কুসা মিন উজুরিহিম শাইয়া। যত মানুষকে ইফতার করাবে ওই মানুষগুলো প্রত্যেকটা সিয়াম পালন করে যা নেকি হবে, সমস্ত মানুষের সমপরিমাণ সিয়ামের নেকি এই ব্যক্তিকে দান করা হবে, তবে তাদের নেকি কম করা হবে না। আপনিও যেমন মানুষের ইফতার করবেন, তাহলে আপনারও ইফতার মানুষ করবে। এটা করলে কি হয়, এটা করলে কি হয়, অপরে পরে দরদটা বাড়ে। এতই কৃপণ, রমাজান মাসে নিজের অর্থ থেকে আপনি একটু সাদাকা করবেন, এটার প্রতিও আপনার দুর্বলতা অনেক রয়েছে, অনেক অনেক রয়েছে। আর একটা কাজ, তারাবির সালাত পড়বেন, বাদ দেওয়ার চেষ্টা করবেন না। আর যারা তাহাজ্জুদ পড়েন নিয়মিত, তারা তাহাজ্জুদ পড়বেন, তবে যদি দেখেন তারাবির সালাতে কেরাত জোরে বেশি হচ্ছে, তারাবির সালাতে কেরাত বেশি হচ্ছে, বেশি সময় লাগছে, আমি তাহাজ্জুদ পড়ছি সময় আমার কম লাগছে, তাহলে আপনি তারাবিতে শরীক হবেন। আমি আবারও কথাটা বলছি, এটাই সালাফদের ফতোয়া। হ্যাঁ, তাহাজ্জুদ পড়াটাই উত্তম, তবে তাহাজ্জুদ পড়তে আপনার যা সময় লাগছে, তো তারাবি পড়তে তার চেয়ে আপনার বেশি সময় লাগছে। রাত্রির উদ্দেশ্য হলো কিয়াম,
মানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত করা, এই জন্য কিয়ামুল লাইল, এই জন্য কিয়ামু রমাদান বলা হয়েছে। কিয়াম মানে মূলত এই রাত্রি সালাতের মৌলিক উদ্দেশ্য হলো দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত করা। এই জন্য যদি তাহাজ্জুদের চেয়ে তারাবিতে সময় বেশি লাগে তাহলে আপনি তারাবিতে সময় দিবেন, আর যে ব্যক্তি তাহাজ্জুদ পড়বে ওই ব্যক্তি পরে তারাবি পড়ার দরকার নেই, চলবে না। হ্যাঁ, সালাতুল লাইলে মাসনা মাসনা রাত্রি সালাত দুই দুই রাকাত করে বলে অনেকেই বলছে, এখন আধুনিক কিছু ব্যক্তি বলছেন যে ও বিশ রাকাত, তিরিশ রাকাত, চল্লিশ রাকাত, একশো রাকাত, এক হাজার রাকাতও পড়া যাবে। হাদিসটা বলা হয়েছে ধরন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের ধরনটা কেমন ছিল, সালাতুল লাইলে মাসনা মাসনা, ধরন ছিল কি দুই দুই রাকাত করে। যদি বলি আমি যে যত রাকাত ইচ্ছা তত রাকাত পড়া যাবে, তাহলে এই হাদিসটা তো আগে সাহাবা কেরাম আমুল করেছেন, এমন কোন সাহাবি আমুল করেছেন যে তিনি এগারো রাকাতের বেশি পড়েছেন? তার তো প্রমাণ পাওয়া যায় না। আর ফতোয়া হয় কাল পাত পাত্র ভেদে হয়, সময় কাল পাত্র ভেদে ফতোয়া হয়। আমি সৌদি আরব থাকি আর মক্কা মদিনায় বিশ রাকাত তারাবি পড়ানো হয়, তাই আমি একটা শিথিল ফতোয়া দিয়ে দিলাম। মক্কা মদিনায় যেটা চালু আছে ওটা শরীয়ত না, শরীয়ত ওইটা যেটা কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে আছে, কথা পরিষ্কার। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখন আপনি হারামে গিয়ে দেখবেন বেশি দিন না, মাত্র এই ১৭ থেকে ১৮ বছরের মধ্যে হারামের অবস্থাটা চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ হয়তোবা এই তারাবির এই ধরনটাও হারাম থেকে আল্লাহ উঠায় দিবেন, ওখানে কোরআন এবং সহিহ হাদিসের আমুলি প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। এ তুর্কিরা তৈরি করে দিয়ে গেছে, ওটা এখনো চলছে, কিন্তু স্থানীয় মসজিদগুলো কয় রাকাত চলে এটা তো জানা কথা আমাদের। তো এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা, বাংলাদেশে চলছে চরম অপব্যাখ্যা। অপব্যাখ্যা মানে তারাবি আলাদা তাহাজ্জুদ আলাদা, এটা একটা সর্বৈব মিথ্যা কথা। এই কথা আজ থেকে ৭৫ বছর পূর্বে পৃথিবীর কোনো লোকও জানতো না, বিদ্যান্ত দূরের কথা। আমি আবারও বলি, তারাবে আলাদা তাহাজ্জুদ আলাদা এই কথা আজ থেকে ৬০ থেকে ৭৫ বছর পূর্বে পৃথিবীর কোনো আলেম তো দূরের কথা, কোনো মানুষও জানতো না, পৃথিবীর কোনো বিদ্যান এই কথা বলেনি। আজকে উপমহাদেশের কিছু মানুষ স্বার্থের কারণে বলছে তারাবি আলাদা তাহাজ্জুদ আলাদা, অথচ হানাফি মাজহাবের উপমহাদেশের শ্রেষ্ঠ একজন বিদ্বান আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তার এলেম এত বেশি, হানাফি মাজহাবের সমস্ত আলেমকে যদি এক পাল্লায় রাখা হয় আর আনোয়ার শাহ কাশ্মীর রহিমাল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, তবু আনোয়ার শাহ কাশ্মীরির পাল্লা ভারী হয়ে যাবে, এত বড় পণ্ডিত মানুষ। তিনি মা আয়েশার হাদিসটা নিয়ে এসে বলছেন, তারই একটা সারা সহিহ বুখারীর ভাষ্য গ্রন্থ ফাইজুল বারি দুই নম্বর খণ্ডের ৪২০ পৃষ্ঠায় আলোচনা করতে বলছেন, তিলকা সালাতুন ওয়াহিদা, তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত, ইদা তাকাদ্দামাত সুমিয়াত বিসমি তারাবি, রাত্রির প্রথম অংশ পড়লে এটা হলো তারাবি, ওয়া ইদা তাআখারাত সুমিয়াত বিসমি তাহাজ্জুদ, যদি শেষে পড়া হয় তাহলে সেটা হবে তাহাজ্জুদ। কি চমৎকার, একই হাদিস ইমাম বুখারী রহিমাহুল্লাহ সহিহ বুখারীতে তিন জায়গায় নিয়ে আসছেন, তাহাজ্জুদ অধ্যায়ে নিয়ে আসছেন, তারপরে কিয়ামুল লাইল অধ্যায়ে নিয়ে আসছেন, আবার অধ্যায় রচনা করেছেন কিতাবু সালাতি তারাবি, তারাবি সালাতের অধ্যায় সেখানেও নিয়ে আসছে। তাহলে বোঝা যাচ্ছে স্পষ্ট সালাত একই, মাশাআল্লাহ। এখন মানুষ হকটা জানতে পারার কারণে গোটা দেশেই পরিবেশটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেখানে কখনো লক্ষ্মীপুরে যাওয়া যেত না, শরীয়তপুরে যাওয়া যেত না, মাদারীপুরে যাওয়া যেত না, খাগড়াছড়িতে যাওয়া যেত না, মৌলভীবাজার যাওয়া যেত না, হবিগঞ্জে যাওয়া যেত না, নেত্রকোনা যাওয়া যেত না, শেরপুরে যাওয়া যেত না, এখন মাশাআল্লাহ অনেক প্রোগ্রাম হচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গোটা দেশে দাওয়াতি কাজ চলছে। কিন্তু দুঃখের সাথে বলছি, এই যে আপনাদের পাশে আছে এক বসুন্ধরা আবাসিক এলাকা, আমি জানি না বসুন্ধরার যারা কর্তৃপক্ষ তারা যে তথাকথিত মার্কাজ চালু রাখছেন,
এটা কি কুরআন সুন্নাহ চর্চার মার্কাজ না বেদাত চর্চার মার্কাজ, এটা আল্লাহ পাকই ভালো জানে। মাঝে মাঝে একটা জিনিস শোনা যায়, গত জুমার দিনে এক ছেলে জোরে আমিন বলেছে, যার কারণে তাকে ধরে পিটাইছে এবং প্রশাসনের লোক তাকে উদ্ধার করে বের করে দিয়েছে ওখান থেকে। তাদের এত শক্তি বেড়ে গেল, ওখানে আলেম পালে না, তারা ঠাকুর পালে ওই জায়গায়। রাসুলের সুন্নাত আমল করার কারণে যদি শাস্তি দেওয়া হয়, তাহলে সরাসরি শাস্তি হয়েছে আল্লাহ নবীর উপরে। কোন মুসলমানের বাচ্চা এটা সহ্য করতে পারে না, বাংলাদেশের বুকেই বসে থাকে। আমি বসুন্ধরা কর্তৃপক্ষ ভাইদেরকে বলছি, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন আপনারা, এর আগেও এরকম হয়েছে, রফুল আদান করে সালাত আদায় করেছে, কান ধরে উঠা বসা করেছে, করে সেখান থেকে বের করে দিয়েছে। বেদাত চর্চার জন্য ওটা ইসলামিক সেন্টার নয়, ওটা বেদাতের সেন্টার বলতে হবে। কেন আর মসজিদ নাই বাংলাদেশে? ঢাকা শহর হলো মসজিদের শহর, কোনো মসজিদে ঘটনা ঘটে না। বাইতুল মুকাররম জামে মসজিদ, সেখানে ঘটনা ঘটে না। গুলশানে ঘটনা ঘটে না, বাড়িধারায় ঘটে না, বংশালে ঘটে না। বসুন্ধরা এখন ঠাকুর তারা পালন করছে, সেখানে বসে বসে শিরিক এবং বেদাত চর্চা হচ্ছে। কই বসুন্ধরা তো বের হলো না, হাইকোর্ট চত্বরে একটা নগ্ন মূর্তি খাড়া করলো, কোথায় গেছিল তারা? কত যাত্রা হচ্ছে, কত নোংরামি হচ্ছে। বাংলাদেশটাকে জেনার স্বর্গরাজ্য তৈরি করেছে এই স্টার জালসা আর জি বাংলা টিভি চ্যানেলগুলো তৈরি করায়। কই মাথায় পাগড়ি বেঁধে বের হতে পারো না, রাস্তায় দাঁড়িয়ে বলতে পারো না যে সমস্ত নোংরামি জাহেলিয়াত বাংলাদেশ থেকে গেলে বন্ধ করে দেওয়া হোক। একটা ব্যক্তি রাসূল আদান করে সালাত আদায় করেছে, যার পক্ষে 400 হাদিস বর্ণিত হয়েছে, সহিহ হাদিস। আমিন বলার পক্ষে সহিহ হাদিস বর্ণিত হয়েছে, বুকে হাত বাঁধার পক্ষে সহিহ হাদিস বর্ণিত হয়েছে। তারা কি হজ করতে যায় না, উমরা করতে যায় না? তাদের কি লজ্জা নেই, শরম নেই, হায়া নেই? মক্কার ইমামের পিছনে সালাত আদায় করে কিভাবে? সেখানে জোরে আমিন হয় না, সেখানে বুকের উপরে হাত বেঁধে সালাত আদায় করে না? একজন আহলে হাদিস ব্যক্তি রাসূলের প্রকৃত অনুসারী শিরিক বেদাতের বিরুদ্ধে কোরআন এবং সহি হাদিসের পক্ষে মরা পর্যন্ত আন্দোলন করবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো বেদাতি এখানে ঘুমাতে পারবে না ইনশাআল্লাহ। এত বড় সাহস তাদেরকে কে দিল? যদি কর্তৃপক্ষ এই ব্যাপার সিদ্ধান্ত না নেয়, প্রশাসনের ভাইদেরকে বলবো, আপনারা খোঁজ নিয়ে দেখুন, গোটা বাংলাদেশে কোরআন এবং সহি হাদিস আমল করার জন্য মানুষের উন্মুক্ত পরিবেশ রয়েছে। একজন ব্যক্তি, একজন হিন্দু পূজা করতে পারে, একজন ব্যক্তিরা নগ্ন হয়ে কনসার্ট করতে পারে, মঞ্চ তৈরি করতে পারে, মসজিদে ঢুকে একজন মুসল্লি রাসূলের তরিকায় সালাত আদায় করবে সেটা পারবে না কেন? এটা কি বাংলাদেশ নয়, এটা কি অন্য কোনো দেশ নাকি? আশ্চর্য কথা একটা, দুর্ভাগ্য, আমি আপনাদের অনুরোধ করে বলবো যে বাংলাদেশে কোরআন এবং সহি সুন্নার দাওয়াত এখন চলছে জাগরণের গতিতে, আলহামদুলিল্লাহ। আপনারা অন্তর থেকে দোয়া করবেন এই মর্মে যে সব জায়গায়, সমস্ত স্থানে, সমস্ত ব্যক্তির মাঝে, মুসলিম ব্যক্তির মাঝে যেন এই শিরিক বেদাত দূর করে দিয়ে সেখানে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের আলো জ্বালিয়ে দেন, আল্লাহুম আমিন। বন্ধুরা, আবার রমজান মাস সমাগত, আপনাদের উদ্দেশ্যে বলবো, এখানে আপনারা বেশি বেশি নেকির কাজ করার চেষ্টা করবেন। নেকির কাজ বলতে আমি বললাম কোরআন তেলাওয়াত, আমি বললাম সাদাকার কথা, মানুষকে সহযোগিতা করার কথা। একজন দরিদ্র ব্যক্তি আছে, তাকে সহযোগিতা করবেন, ইফতার করার কথা বললাম, সাহারি করার জন্য মানুষকে উৎসাহিত করবেন, মানুষকে সিয়াম রাখার জন্য উৎসাহিত করবেন, মানুষকে চেষ্টা করবেন সালাতের প্রতি উৎসাহিত করার জন্য। যে সমস্ত ভাইয়েরা রমাদান আসলে সালাত শুরু করেন, তাদের উদ্দেশ্যে বলবো, আবার রমাদান যদি চলে যায় তখন সালাত বন্ধ করে দেন, আপনারা হলেন পাকা মুনাফেক। আমি আবার বলছি, যারা রমজান আসলে সালাত শুরু করে, আবার রমজান আসলে, রমজান চলে গেলে সালাত বাদ দেয়, এটা হলো মুনাফিকি চরিত্র।
এই চরিত্র আপনারা বাদ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এটা যেন না থাকে। মানুষকে সালাতের জন্য উৎসাহিত করবেন, কারণ হলো আপনি সিয়াম রাখেন, কোটি কোটি টাকা দান করেন, আর যদি কি না করেন, সালাত না আদায় করেন, এই সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বন্ধুরা আমার, গত জমাই খুতবা দিয়েছে কোরআন তেলাওয়াতের উপরে, আজকে সেই দিকে গেলাম না। আমি আর দুইটা কথা বলবো সাদাকার উপরে, সেটা হলো যদি আপনি মৃত্যুবরণ করেন কবরে আজাব হয়। আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সাদাকা কোনো ব্যক্তির দেওয়া থাকে, 3310 নম্বর হাদিস সহিহ ইবনে হিব্বান, আর একটা হাদিস 788 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে আসছে, মাটি দেওয়া মাত্রই চারিদিক থেকে একবারে আজাবের ফেরেস্তা ঘিরে ধরে। আল্লাহ নবী বলছেন, ইন্নাস সাদাকা তালা তুতফিগু আন আহলিহা হাররাল কুবুর, সাদাকা দেওয়া মাত্রই কবরে প্রজ্বলিত জাহান্নামের আগুন ধপ করে নিভে যাবে। দেওয়া মাত্র আপনি সাদাকা কখনো হালকা মনে করবেন না। দাউদ উপরে আগুন জ্বলছে, কেউ আপনি চেষ্টা করবেন স্ত্রীর জন্য, কেউ চেষ্টা করবেন স্বামীর জন্য, কেউ চেষ্টা করবেন বাপের জন্য, কেউ চেষ্টা করবেন মায়ের জন্য। রমজান মাস এসেছে, আল্লাহ তুমি আমার বাপকে কবর আজাব থেকে মুক্ত করে তুমি জান্নাত দান করো, এটা সাথে সাথে জান্নাতের ফয়সালা হয়ে যায়, সাদাকা দেওয়ার চেষ্টা করবেন আপনারা। আর একটা হলো, যখন কিয়ামতের মাঠ আসমান নিকটে অর্থাৎ সূর্য নিকটে থাকবে, সাহাবেরা গুণগান করছেন, কোন হাদিসে আসছে সূর্য থেকে মাথার দূরত্ব হবে মাত্র 1 মাইল, সাহাবেরা মাপছেন একটা হাদিসে, মুসলিমের হাদিস, যে কতটুকু দূরে থাকবে, তো চোখ থেকে চোখের ভুরুর দূরত্ব যতটুকু, চোখ থেকে চোখের ভুরুর দূরত্ব যতটুকু, সূর্য আর মানুষের মাথার দূরত্ব হবে ততটুকু। কেমনে মানুষ বসবাস করবে সেখানে, দাঁড়িয়ে থাকবে কিভাবে, 50,000 বছরের লম্বা দিন, এই দিনে দাঁড়া থাকতে হবে তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন সাদকা দেওয়ার মাধ্যমে এই শাস্তিকে, এই আজাবকে দূর করে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, লিকুল্লি ইমরিন ফি জিল্লি সাদাকাতিহি হাত্তা ইয়াকুদা বাইনান নাস। আল্লাহ নবী বলছেন যে প্রত্যেক ব্যক্তি তার সাদাকার ছায়ার নিচে অবস্থান করবে 50,000 বছর লম্বা দিন, এত বড় দিনে সূর্য তার মাথাকে তাপ দিতে পারবে না। আল্লাহু আকবার। আপনি যখন কাঠগড়ায় উপস্থিত তখনও একই অবস্থা। আল্লাহ রাসূল বলছেন, ইয়ানজুর রাজুলুল ইয়ামিনিহি লাইরাল্লা জাহান্নাম, ডানে তাকাবে দেখবে জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, জাহান্নাম রেডি করা আছে, বামে তাকাবে তো জাহান্নাম রেডি করা আছে দাউ দাউ করে জ্বলছে, সামনে তাকাবে তো দেখবে রব্বুল আলামিন উভয়ের মাঝে কোনো দোভাষী থাকবে না। আল্লাহ রাসূল এই কথা বলেই বলছে, শোনো সাহাবীরা, অত্তাকুন নার আউলু বিশিক্কিত আমরাতিন, সাহাবীরা কিয়ামতের মাঠে এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য, এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য এক টুকরা খেজুর হলেও তোমরা আল্লাহকে দান করো। এক টুকরা খেজুর মানে যদি কারো সাদাকা দেওয়া থাকে তাহলে এই কাঠ গলার সম্মুখীন ওই ব্যক্তি হবে না। আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদের সম্মুখীন করো না। আল্লাহুম আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করে দিও। আল্লাহুম আমিন। সাদাকা হলো দলিল, বুরহান, আসসালাতু নূর। ভাষাটা এই রকম, আপনার পাসপোর্ট আছে কিন্তু ভিসা নাই, দেশের বাইরে যেতে পারবেন না, আপনার জন্য সালাত আছে। আল্লাহ নবী ওই কথাটাই বলতে চাচ্ছেন, আসসালাতু নূরুন ওয়াসসাদাকাতু বুরহান ওয়াসসাবরু জিয়া। 118 পৃষ্ঠার হাদিস সহিহ মুসলিম মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন যে দেখো, যখনই তুমি জাহান্নামের কাছে যাবা, মানে জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে, এটাকে তো আপনাদের জানা আছে, প্রত্যেক ব্যক্তি জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতে যাবে, এই পুল সিরাত। আবু সাঈদ খুদরি বলছেন, আল্লাহ নবী বলেছেন পুল সিরাতটা হবে চুলের চেয়ে অধিক গুণে চিকন, তরবারির ধারের চেয়ে অনেক গুণে চিকন হবে, পাতলা হবে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বলছেন যদি সাদাকা দেওয়া থাকে, সালাত তার সাথে আছে, সাদাকা দেওয়া মাত্রই যদি থাকে, সাদাকা দলিল দেখা, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি পুল সিরাত এক পলকে পেরিয়ে জান্নাতে চলে যাবে। সাদাকা এত পাওয়ারফুল, দিবেন কোথায়? সবচেয়ে বড় সমস্যা হলো বর্তমানে আপনারা তো সাদাকা দান করবেন, দুর্ভাগ্য হলো যে সাদাকা অধিকাংশ মানুষই দান করে শিরিক এবং বেদাতের আস্তানায়। আমাদের দান যায় বক্তব্য দিতে,
ঘুরতে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত চেষ্টা করে আমরা এক শ্রেণীর দায়ী যারা চেষ্টা করি শিরিক বিদাতকে নির্মূল করার জন্য, আর আপনারা আমাদের খুতবা শুনে শিরিক বিদাতের ইন্ডাস্ট্রিতে দান করেন, এটা হলো সবচেয়ে আক্ষেপের বিষয়, দুঃখের বিষয় এটা। যে না, 1624 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে, না 2416 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে, আপনি কোথায় দিচ্ছেন সেটারও হিসাব নেওয়া হবে। অতএব কোনো বেদাতি রাস্তা নাই, শিরিকের রাস্তা নাই, কখনো আপনারা দান করার চেষ্টা করবেন না। প্রথম দান করবেন 6006 নম্বর হাদিস সহিহ বুখারি আসছে, এক নম্বর আসায়ের আল আরমারা লিল আরমালা, বিধবাকে দান করবেন, ওয়াল ইয়াতিম এতিমকে দান করবেন। আর একটা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল মিসকিন, মিসকিনকে দান করতে হবে। তাহলে কি হবে, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ আও কাল্লাযী ইয়াসুমুল নাহারা ওয়া ইয়াকুমুল লাইলা, যদি মিসকিনকে বিধবাকে এতিমকে যদি কোনো ব্যক্তি প্রতিপালন করে, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় সরাসরি জিহাদ করে, আল্লাহু আকবার, ওই ব্যক্তি যেন সারা বছর নফল সিয়াম পালন করে, সারা বছর তাহাজ্জুদ সালাত আদায় করে। বুঝাতে পারলাম না মনে হয়? এতিমকে মিসকিনকে বিধবাকে যদি আপনি লালন পালন করেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি যেন সারা বছর তাহাজ্জুদের সালাত আদায় করলো, ওই ব্যক্তি যেন সারা বছর নফল সিয়াম পালন করলো, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় জিহাদে শামিল হলে জিহাদ করলো। এটা সহিহ বুখারীর হাদিস। আপনারা এখানে বেশি বেশি দান করার চেষ্টা করবেন, দানই মানুষের মুক্তির বড় লক্ষণ, দান করলে আল্লাহ খুশি হন। সর্বশেষ আপনাদের প্রতি আমার একান্ত আবেদন, সে আবেদনটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমে খেদমত নিচ্ছেন বলে মনে হয়, আপনাদের দোয়া প্রার্থী, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের পরিশ্রম এবং খেদমতগুলো কবুল করেন। তৎপরতা চালায় লাভ নেই যদি কবুল না হয়। কথাটা শুনলাম ডাক্তার জাকির নায়কের কাছে, 2012 সালের 30শে মে তারিখে তার সাথে সাক্ষাৎ হয়েছিল, আলোচনা করে আসছিলাম মুম্বাইয়ে কিন্তু সাক্ষাৎ হয়েছিল না। 2011 সালের 12 সালের 30শে মে তার সাথে সাক্ষাৎ হলো। যখনই কথাটা বললাম, বলছি কথাগুলো আলোচনা হচ্ছে 30 মিনিটের সাক্ষাতে, বলছেন অন্তত 19 বার এক কথাটা বলেছেন যে আপনারা আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদের খেদমত কবুল করেন। এরম একজন জেনারেল শিক্ষিত মানুষ মাত্র 30 মিনিটের সাক্ষাতে অন্তত 19 বার দুইখানে হাত উপরের দিকে তুলছেন আর বলছেন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাদের খেদমত কবুল করেন। আমরা কিছুই না, মানুষ যদি পৃথিবীর সব একদিকে যায়, আল্লাহ যাকে নিরাপত্তা দান করবেন কেউ তাকে ঠেকাতে পারে না। সবাই অপমান অপদস্থ করার চেষ্টা করলো, আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়েছেন এমন জায়গাতে, আল্লাহ যেন তাকে যেন আরও নিরাপত্তা দান করেন, আল্লাহ আমিন। যা করার তিনি তা করে দিয়েছেন। আপনারা সকল দায়ীর জন্য অন্তর খোলা রমাদানে দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে গোটা পৃথিবীতে। মতিউর রহমান মাদানির কথা শুনেছেন, দেশে আসেননি, দেশে পড়েননি, এদের সন্তান না, কিন্তু গোটা বাংলা ভাষাভাষীর উপরে আল্লাহ তার যে প্রভাব দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তার দাওয়াতগুলো যেন কবুল করেন, আল্লাহ আমিন। বন্ধুরা আমার, আপনাদের প্রতি আমার আবেদন, দাওয়াতি কাজের ক্ষেত্রে আপনারা বেশি বেশি সহযোগিতা করার চেষ্টা করুন। আমরা আজকে হিসাব করতে গিয়ে দেখলাম যে এই রমাদান উপলক্ষে এক নজরে সিয়াম রমাদান, এক নজরে ওযু সালাত, এক নজরে আকিদা তাওহিদ, এক নজরে হজ উমরা এবং সালাতের স্থায়ী সময়সূচি, তারপরে ইফতারির সঠিক ক্যালেন্ডার বলতে ইফতারের সময়সূচি, তারপরে সালাতের পরে পঠিতব্য দোয়া, এইগুলো সবগুলো বের করে দেওয়া হয়ে গেছে। হিসাব কষতে গিয়ে দেখছি প্রায় এখানে খরচ হয়ে গেছে 21 লক্ষ টাকা। এটা আমার টাকা না, আপনাদের সহযোগিতা। আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে আমরা কাজ করছি, অনেক টাকা বাকি পড়ে আছে। আমাদের ভাইদের কাছে আমরা আবেদন করছি যে আপনারা এই রমাদান উপলক্ষে এই দিনই দাওয়াতের প্রসারের স্বার্থে আপনারা উদার হস্তে দান করবেন, এটা একটু মনে রাখবেন অবশ্যই। আমরা বিনামূল্যে বিতরণ করি এই বইগুলো, শুধু এই দেশে না,
100,000 কপি যদি যায় গোটা দেশে, 100,000 কপি এক নজরে আকীদা তাওহীদ, 100,000 কপি এক নজরে ওযু সালাত সিয়াম রমাদান, আপনি বলেন কত খরচ হতে পারে এর পিছনে? নিঃসন্দেহে অনেক খরচ হয়। আমাদের অন্তত 3টা ক্যামেরা লাগবে, খুব জরুরি দরকার 3টা ক্যামেরা। এরপরেও আমরা দুঃখের সাথে বলছি, আমরা যে মাদ্রাসায় দার্স দিয়ে থাকি আল জামিয়া সালাফিয়া, এখানে জন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে, এখানে এতিম আছে রাজশাহীতে, বিশেষ করে এতিম এবং অসহায় ছেলে আছে, অন্তত এখানে আপনার 600 ছেলে, 350 মেয়ে আছে, সেখানে আমরা কাজ করি। দুর্ভাগ্য হলো আমরা বুখারি দার্স দেই কিন্তু ক্লাসরুমটা নাই। তো আমি ছাত্রদেরকে বলে আসলাম গত পরশুদিন যে তোমরা একটু দোয়া করো, আল্লাহ যেন আমাদের একটা বিল্ডিংয়ের ব্যবস্থা করেন যাতে আমরা রুমে যেন দার্স দিতে পারি, যেখানেই তারা ঘুমায় সেখানে আমরা দার্স দিই। মাশাআল্লাহ, মাত্র 1টা বছর পার হতে না হতেই 600 ছেলে পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। বুখারি দার্স দেওয়া শুরু করেছি, আমরা তো থাকবো না, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থাকবেন না, একদিন চলে যাবেন, আপনারা একটু মনোযোগ দিয়ে দোয়া করেন না, আল্লাহ যেন মতিউর রহমান মাদানির মতো, ইমাম আলবানির মতো বা তার চেয়ে শফিউর রহমান মুবারকপুরের মতন বড় বড় বিদ্বান আল্লাহ যেন আমাদের উপমহাদেশে দান করেন, আল্লাহুম্মা আমিন। এটা যদি অন্তত 1,000 তৈরি করা যায়, 1,000 যদি তৈরি করা যায়, আর বাংলাদেশে সর্বত্র একই কণ্ঠে, আমারই এক ছেলে আজকে খুতবা দিতে গেছে কুমিল্লায়, সে বুখারি দার্সে পড়ছে, অত্যন্ত যোগ্য ছেলে। আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমাদের খেদমত কবুল হলে আমাদের দার্সের মাধ্যমে ইনশাল্লাহ 1টা না 2টা নয়, আমাদের বয়সে যেন অন্তত 1,000 কোরআন হাদিসে দক্ষ, লেখনীতে দক্ষ, আরবি এবং ইংরেজি বলাই দক্ষ 1,000 আলেম যেন আমরা উপহার দিতে পারি, আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। আপনাদের প্রতি এই দোয়া চাচ্ছি আর হেফাজতের দোয়া করছি। আমি কুনুতে নাজেলা পড়বো আপনাদের সাথে নিয়ে, আল্লাহ যারা বিপদগ্রস্ত আছে গোটা পৃথিবীতে, আল্লাহ যেন সমস্ত মুসলিমকে যেন বিপদমুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের রমাজানের প্রকৃত বরকত এবং রহমত হাসিল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে রমাজানের মাধ্যমে জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন, আল্লাহুম্মা আমিন। কিছু বই বিতরণ হবে এখানে, এই বইগুলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, মাত্র 16 পৃষ্ঠা 24 পৃষ্ঠার বই, কখনো আপনারা বিরত থাকবেন না। রমাজানের যে হাদিয়াটা আছে ওইটাও একটু পড়ে দেখবেন, কোন কোন মাসালায় ভুল করছেন। আমাদের ছেলেদের জন্য দোয়া করবেন, তারা অনেক পরিশ্রম করেছেন, আল্লাহ যেন তাদের কবুল করে, আল্লাহুম্মা আমিন। আপনারা ধোকায় পড়বেন না, আল্লাহ তুমি আমাদেরকে পুরো রমাজান মাস কোরআন এবং সহি সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করো, আমিন। যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, আমিন। তাদেরকে তুমি জান্নাতবাসী করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।